হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাদুক বলছি ম্যাপসাইট থেকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ইনস্টাগ্রাম, আপনার ব্যবহার। ইনস্টাগ্রাম আমরা চাইলে কম্পিউটার থেকে ব্যবহার করতে পারি, বাট অনেকেই আমরা জানি না কিভাবে ইনস্টাগ্রাম কম্পিউটার থেকে ব্যবহার করা যায়। এবং পাশাপাশি এখানে আরেকটা বিষয় যে আপনারা অনেকেই জানেন কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে না, আপনার কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার ছাড়াই ব্যবহার করতে পারেন। তো এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে আমি দেখাই যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি আপনার কম্পিউটার থেকে ব্যবহার করতে পারেন উইদাউট এনি সফটওয়্যার। এই ওয়েলকাম এগেইন। সো এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখছিলাম সেটি হচ্ছে ইনস্টাগ্রামে আমরা কিভাবে ছবি বা ভিডিও আপলোড করতে পারি আমাদের কম্পিউটার থেকে উইদাউট এনি সফটওয়্যার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথমে যেটি করব, আমরা একটি আপনার ব্রাউজার ব্যবহার করব, সেটি হচ্ছে গুগল ক্রোম। আপনি চাইলে আদার্স যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, বাট বেস্ট যেটা সেটা হচ্ছে গুগল ক্রোম। সো গুগল ক্রোমে প্রথমে আপনার ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে। তো আমি আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। তো এই হচ্ছে মোটামুটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি লগ ইন করলাম। আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল আপনি দেখতে পাবেন, আপনার প্রোফাইলের যত ইমেজ আছে সব ইমেজ বা ভিডিও এগুলো আপনি দেখতে পাবেন। বাট এখানে যে প্রবলেম সেটা হচ্ছে আমরা কম্পিউটার থেকে কোনো ছবি আপলোড করতে পারবো না আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখানে মেইনলি হচ্ছে সফটওয়্যার দিয়েই হচ্ছে যে ছবিগুলো আপলোড করতে হয়, বাট আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি যে কীভাবে আমরা হচ্ছে আমাদের ছবি বা ভিডিও এই ব্রাউজার থেকে আপনার আপলোড করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আপনি যে কাজটি করবেন, এই রাইট সাইডে দেখতে পাবেন ব্রাউজারের মোর টুলস এবং হচ্ছে ডেভেলপার টুলস, এই বাটনে আপনি হচ্ছে এই মেনুতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনার ডিফল্ট অবস্থায় চেহারা থাকবে হচ্ছে আপনার মেইনলি এইরকম, আপনার ব্রাউজারে থাকবে হচ্ছে এইরকম। তো এই যে অপশনটা আছে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এইখান থেকে ক্লিক করবেন, এটাকে রাইট সাইডে যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো রাইট সাইডে দিয়ে দিবেন। এটা আপনার হচ্ছে এরকম থাকলে এটাকে আপনি ড্র্যাগ করে টেনে ধরে আপনি হচ্ছে একটু ছোট করে দেবেন। এরপর এই যে যেই মোবাইল আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে এইখানে মোবাইল সিলেক্ট করার কিছু অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো আপনি হয় আইপ্যাড ব্যবহার করতে পারেন, আইপড, এরপর আইফোন, গ্যালাক্সি S5, যেটা আপনি ব্যবহার করতে চান। সো আমি আইফোন এটা সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি যদি রিলোড করি পেজটা, তাহলে দেখবেন যে এইখানে কিছু বাটন চলে আসবে। মোবাইলে যখন আমরা এই অ্যাপসটা ওপেন করি তখন যেই বাটনগুলো শো করে সেই বাটনগুলো হচ্ছে এইখানে চলে আসবে। তো আমরা রিলোড করলাম, রিলোড দেওয়ার পর এরপর দেখি আপনার হচ্ছে নিচের দিকে আপনি যদি একটু দেখেন, দেখতে পাচ্ছেন আমি এটা একটু আপনার ছোট করে দিই, বা আমি এখান থেকে আপনার মেইনলি আইপ্যাড যেটা আছে এটা হচ্ছে সিলেক্ট করি, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে বেশ কয়েকটি মেনু চলে এসেছে যেগুলো মোবাইল থেকে আসে, মোবাইল থেকে ওপেন করলে, এবং পাশাপাশি আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে ছবি আপলোড করতে পারবেন বা ভিডিও আপলোড করতে পারবেন। আপনি এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পাবেন, এখান থেকে আপনি আপনার ডিটেলস নোটিফিকেশনগুলো দেখতে পাবেন, এরপর হচ্ছে এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকে যে কোনো কোনো মানে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার হোম ফিড। তো এই হোম ফিডে ক্লিক করলে আপনার হোম পেজটা আপনি হচ্ছে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা আইকন আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, স্টোরি যে পোস্টগুলো আছে এই স্টোরি পোস্টগুলো করতে পারবেন। লাইক এখানে দেখুন আপনার হচ্ছে এই একটা স্টোরি পোস্ট, আপনি যদি ক্লিক করেন তাহলে এই স্টোরি পোস্টটা এইখানে শো করছে। তো এইরকম আপনার যে বিষয়টা আছে আপনি চাইলে এইরকম স্টোরি পোস্টও এইখান থেকে আপলোড করতে পারবেন। তো যাই হোক, আমরা এই ভিডিওতে দেখছি ইমেজ, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আমি একটা ইমেজ দেখাই, এখান থেকে ইমেজ আপলোড করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে আপনার হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করি, এরপর হচ্ছে আপলোড করি। জাস্ট হচ্ছে আমি ইমেজে আসলাম এবং এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ প্রথমে ডাউনলোড করব। সো ধরুন এই ইমেজটাই আমি ধরুন আপনার হচ্ছে নিলাম এবং এটাকে আমি সেভ করব। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি
ইনস্টাগ্রামে কোনো ছবি আপলোড করবেন তখন সেটা যেন ডট পিএনজি ফাইল না হয়, কারণ ডট পিএনজি ফাইল আপনার নেবে না। থাকতে হবে হচ্ছে যে ডট জেপিজি বা জেপিইজি ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাটে ইমেজগুলো আপলোড করা যাবে। এছাড়া পাশাপাশি এমপি ফোর ভিডিও যেগুলো আছে, এমপি ফোর ভিডিও আপনি চাইলে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে দেখতে পাচ্ছেন এমপি ফোর ভিডিও আপলোড করা যাবে। তো আমরা ইমেজ এটা সিলেক্ট করলাম, আগে আমরা ডাউনলোড করে নিই। এরপর চলে আসি এখানে এবং এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে দেখুন আপনার এইখানে অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা যেটা করব, যে ইমেজটি আপলোড করতে চাই সেটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন নিচের দিকে দুইটি অপশন আছে, এক হচ্ছে এডিট আরেকটি হচ্ছে ফিল্টার। মোবাইলে যখন আমরা কোনো ইনস্টাগ্রামে যখন কোনো ছবি আপলোড করি তখন এই ফিল্টার বাটনে ক্লিক করলে দেখা যায় যে অনেকগুলো ইমেজের ফিল্টার আছে, আপনি এখান থেকে এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যখনই ক্লিক করছি ফিল্টারগুলো চেঞ্জ হচ্ছে। তো এরপর আমরা ক্লিক করব নেক্সট, এখান থেকে ক্যাপশন, আপনি ছবির ক্যাপশন দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দেই আই লাইক দিস। এবং এখানে আমরা চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো দেখুন আমি হচ্ছে হ্যাশট্যাগ দিলাম, এখানে অটোমেটিক্যালি আপনার হচ্ছে চলে আসলো হ্যাশট্যাগ। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগ সিলেক্ট করতে পারি। তো এইরকম আমরা চাইলে আরও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো দেন সব কিছু ওকে হলে শেয়ার বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমার এই পোস্টটা আপনার ইনস্টাগ্রামে পাবলিশ হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার যে পোস্টটা এইখানে দেখতে পাচ্ছি। তো পোস্টটা যদি আমি ডিটেলসটা দেখি, দেখতে পাচ্ছেন নিচে যে আপনার পোস্ট, কমেন্টস এবং হ্যাশট্যাগ এগুলো সব কিছুই দেখা যাচ্ছে। এখন আমার আর এই মুহূর্তে কি দরকার নেই, আপনার এই মোবাইল ভিউটা দরকার নেই, আমি চাইলে আবার এটা কেটে দিয়ে দেন হচ্ছে যদি রিলোড করি তাহলে আবার কম্পিউটার বা ডেস্কটপ ভিউতে এটা চলে আসবে। এবং এখানে আপনি যদি আপনার হোম পেজে আসেন তাহলেই দেখবেন যে আপনি যে পোস্টটা করলেন সেটা এখানে শো করছে। তো দেখুন আপনার হচ্ছে অলরেডি মাত্রই পোস্ট করলাম, অলরেডি আপনার হচ্ছে একজন লাইক করেছে এবং অলরেডি একজন কমেন্টসও আপনার হচ্ছে করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এখানে একজন লাইক এবং কমেন্টসও করেছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দুটি লাইক হয়েছে, আমি একটি। তো এই হচ্ছে মেইনলি বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আপনার হচ্ছে ইনস্টাগ্রামে আপনি আপনার ব্রাউজার থেকে কাজ করতে পারেন, ছবি বা আদার্স যে কোনো বিষয় আপনি হচ্ছে আপলোড করতে পারেন। এবং অবশ্যই আপনারা যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে জাস্ট হচ্ছে আপনি এখানে এসে লাজুক হাসান লিখে সার্চ করলে হবে, অথবা instagram.com/লাজুক হাসান এটা দিলেই আপনি আমাকে পাবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কন্টিনিউ আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলোর একটা নোটিফিকেশন খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন।